নমস্কার বন্ধুরা, আমি কৌস্তব, বং ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আনবক্সিং করব নিকনের 50mm প্রাইম লেন্স উইথ 1.8 অ্যাপারচার। এই লেন্সটি বিগিনার ফটোগ্রাফির জন্য খুবই উপকারী একটি লেন্স। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি হলো নিকনের 50mm প্রাইম লেন্সের প্যাকেজ এবং এটির মডেল নাম্বার হলো FS নিকর 50mm F1.8G। তো এটির আরেকটি ভেরিয়েন্ট আছে যেটির মডেল নাম্বার হলো F1.8D, ওটা অটোফোকাসের সাথে আসে না। তো এই মডেলটি যেটা সেটা হলো অটোফোকাসের সাথে। তো প্যাকেজটিকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিকনের এবং নিকর যে লেন্সের ব্র্যান্ডিং সেটিও এখানে আছে এবং এখানে কিছু ডেট অফ ইম্পোর্ট এবং এটার MRP আপনারা দেখতে পাচ্ছেন 18,000 rupees। কিন্তু মার্কেটে এটা আপনারা অনেক কমই পেয়ে যাবেন, সেটা আমি পরে বিস্তারিত ভিডিওতে বলে দিচ্ছি। তো চলুন বক্সটিকে আনবক্স করা যাক। প্যাকেজটিকে প্রথমে আমি খুলে নিয়েছিলাম লেন্সটিকে চেক করার জন্য। এটা যে আমি বাই করেছি এটা অফলাইন বাই করেছি, আপনারা চাইলে অফলাইনও করতে পারেন এবং অনলাইনও বাই করতে পারেন। তো নিচে কিছু লিংক আছে, সেখান থেকে আপনারা এটিকে বাই করতে পারেন। প্যাকেজটিকে খুললেই প্রথমে আমরা এখানে পেয়ে যাব লেন্সের জন্য একটা প্যাকেজ এবং এখানে মেন লেন্সের সেট আপ। তো এটিকে একটু সাইডে রাখি, দেখি ভিতরে আর কি কি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিকন 50mm প্রাইম লেন্সের একটা ফুল ম্যানুয়াল দেওয়া আছে এবং বিভিন্ন ভাষা এখানে দেওয়া আছে। এবং এটার ভেতরে আপনারা পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড। তো এই ওয়ারেন্টি কার্ডটা একটা জিনিস, যেখান থেকে কিনবেন সেখান থেকে সেই শপের যে স্ট্যাম্প আছে সেটিকে অবশ্যই এর মধ্যে মেনে নেবেন ওয়ারেন্টি পারপাস। তো ম্যানুয়াল আপনারা পড়ে নিতে পারেন এবং এটা পড়া খুবই জরুরি। বক্সের মধ্যে আর কিছুই নেই, এখানে আমার ক্যাশ মেমোটি আছে। তো এবার আমরা আসা যাক এটার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজিংটা খুবই সুন্দর। তো প্যাকেজিংটিকে আমি আস্তে করে এখান থেকে খুলে নিই। প্যাকেজটি খুললেই আমরা প্রথমে পেয়ে যাব এখানে একটা হুড, লেন্স হুড, HB47 এটার মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা পেয়ে যাব যে মেন 50mm প্রাইম লেন্সটিকে। আপনারা দেখতে পাচ্ছেন লেন্সটির বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এই লেন্সটির মধ্যে আপনারা ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাস দুটোই পাবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা মিটারও আছে এবং নিকনের ব্র্যান্ডিংও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে নিকনের একটি ক্যাপ দেওয়া আছে। তো যখন লেন্স ইউজ করবেন অবশ্যই আপনারা একটা ফিল্টার ইউজ করে নেবেন। লেন্সটির আপনারা বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটি পুরোটাই প্লাস্টিকের তৈরি। তো 50mm লেন্স খুবই জরুরি বিগিনার ফটোগ্রাফারদের জন্য। আপনি ক্যামেরার সাথে কিট লেন্স যেগুলো পান সেগুলো ছাড়াও একটা প্রাইম লেন্স খুবই জরুরি ফটোগ্রাফির জন্য, কারণ এই প্রাইম লেন্স দিয়ে খুব সুন্দর বুকে এফেক্ট আসে এবং ছবিটি আরও বেশি ফুটে ওঠে। এবং এটার অ্যাপারচার 1.8 হওয়ার জন্য যে ব্লার এফেক্ট এবং বুকে এফেক্ট আসে সেটা খুবই সুন্দর আসে, যেটি কোনো রকম জুম লেন্সে আসে না। জুম লেন্সের অ্যাপারচার বেশি থাকে এবং কম অ্যাপারচারে জুম লেন্সের প্রাইস অনেকটাই হাই হয়। তো এটা আমি কিনেছি মার্কেট থেকে 11,500 rupees, 11,500 টাকা দিয়ে আমি এটি কিনেছি। এটি অফলাইনে কিনেছি এবং এটি আমি কিনেছি কলকাতার মেট্রোগলি থেকে। আপনারা যদি কেউ দেখে থাকেন তো আপনারা জায়গাটা অবশ্যই জানেন যে কলকাতার মেট্রোগলিতে পাওয়া যায়। তবে অবশ্যই চেক করে নেবেন যে লেন্সটি অরিজিনাল কি ডুপ্লিকেট, তো সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমি লেন্সটিকে একবার বার করেছিলাম এবং এখানে আমি একটা অ্যামাজন বেসিকের ফিল্টার লাগিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন 58mm ফিল্টার এটিতে লাগে, যে এটার যে এরিয়া সেটা 58mm, সেই জন্য 58mm এর একটা ফিল্টার এখানে আমি লাগিয়েছি। তো এটারও যে লিঙ্ক থাকবে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আপনারা ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাসের বাটনটা দেখতে পাচ্ছেন। এটির মধ্যে কোনো জুম বা জুম ইন জুম আউট করার কোনো অপশান নেই। আপনারা জানেনই যে প্রাইম লেন্সে সেটি সম্ভব নয়। এটা সব রকমের বডিতেই ওয়ার্কেবল, আপনারা যে কোনো নিকনের বডিতে এটা কাজ করাতে পারবেন। 1.8D যে মডেলটি আসে সেটি আপনারা সব বডিতে ইউজ করতে পারবেন না, কারণ সেটার মধ্যে বিল্ট ইন মোটর নেই এবং এটাতে নয়েজ একদমই হয় না যখন ফোকাস করা হয়, অটো ফোকাসটি চালু করা হয়। সো এটা দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন, ছোট শর্ট ফিল্মের ফটোগ্রাফি এইসব কাজও এটা দিয়ে আপনারা অনায়াসেই করতে পারবেন। তো এটার ওয়েট যেটা আছে সেটা হলো 180 grams এটার ওয়েট। আমি একবার ক্যাপটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা এটিকে সাইডে রেখে আমরা দেখে নিয়ে সাথে যে ব্যাগটি দিয়েছে সেটা কতটা এর উপকার করবে। তো লেন্সটির সাথে আপনারা একটা ব্যাগও পেয়ে যাচ্ছেন। ব্যাগ মানে লেন্সটার জন্য একটা পাউচ। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগটির মধ্যে একটি পন্সের কোটিং আছে যেটি লেন্সটিকে
কোনো রকম আঘাত থেকে বাঁচাতে সাহায্য করবে। এবং এখানে একটি ক্লোজের জন্য একটা নট দেওয়া আছে যেটি লেন্সটিকের মধ্যে আপনি রাখতে পারবেন। তো এই যে হুডটি এটাও খুব সুন্দর, এটা সানলাইটে ফটো তোলার জন্য এই হুডটা খুবই উপকৃত। কিছু কিছু লেন্সের সাথে হুড আসে না, তো আপনাকে আলাদা একটা নিকনের হুড কিনতে গেলে এক্সট্রা 400 rupees দিয়ে কিনতে হয়। তো এটির সাথে হুড আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে এই যে ক্যামেরাটি আছে এটা আমার নিকন 3100, এটির মধ্যে জুম লেন্স লাগানো আছে। এটাকে আমি দেখতে পারবেন যে এখানে আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারি, কিন্তু প্রাইম লেন্সের ক্ষেত্রে এই যে প্রাইম লেন্সটি আছে সেটির ক্ষেত্রে আমরা এটিকে করতে পারবো না, ফিক্সড ফোকাল লেন্থের সাথে এটি আসে। তো এবার আমি এই লেন্সটিকে খুলে যে প্রাইম লেন্সটি আছে সেটি লাগিয়ে কিছু পিকচার আপনাদের তুলে দেখাচ্ছি। ক্যামেরাটির সাথে ফিট করে নিয়েছি অলরেডি, তো সেট আপ করে নিয়েছি, এবার আমি কিছু পিকচার আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পারেন এটির পিকচার কোয়ালিটি, এটার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর, এটির শার্পনেস এবং এটা দিয়ে খুব সুন্দর ব্লার এফেক্ট আসে। সো আপনারা এটা দিয়ে সহজেই আপনাদের যে ফটোগ্রাফি সেটা শুরু করতে পারবেন। এটির যে লিঙ্ক আছে সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে ওখান থেকে এটিকে বাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।